মোমায়েকে অপহৰণ কৰিলে ভাগিনীয়েক নারীদেহ ব্যবসায়িক বিক্রির সন্দেহ পরিয়ালর এনে নির্লজ্জ তথা দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে এইখন অসমরে সর্থেবাড়ি ভাইরাল হয়েছে রেল যাত্রার এক ভিডিও পরিয়ালর তরফের পরা ইতিমধ্যে আরক্ষীর ওসর এজাহার দাখিল আপনার ঘর এক নম্বর কামিমারি কি হয়েছে আপনার এই মার ছোয়ালির কাজ এই দিন দুটা বাজার পরা নাই কিডনাম হয়ে গেছে কিডনাম হয়ে গেছে না এটা খবর সবর পাই আছো এই খবর তো শুনেছে নিজের মামার লগত আসরুদ্দি এই বলে টেনে দি লই যায় আছে এটা মানুষ সাথে শুনেই আছো আর দেখা পাইছো ফটো দিয়ে দিছে সেই ফটো দেখা পাইছি মোর ছোয়ালিটু পাইছো আর আসরুদ্দির মামার ফটোটা দেখা পাইছো এই কারণে আমি আইছো এটা আপনার সন্দেহ কি হয় এটা আমার সন্দেহ তিরিটু আমার ছোয়ালিটু বিক্রি করে লই গেছে এই কিডনাম করিয়েছে ডাইরি বিক্রি করিব আরক্ষী থানাত কি পারিছে আরক্ষী থানাত এজাহার দিছো ঘটনার বিবরণীত প্রকাশ যে বরপেটা জেলার সর্থেবাড়ী রাজহ চক্রের অন্তর্গত কাওয়াইমারি এক নং ব্লকত লজ্জাজনক আর শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে বরপেটা জেলার সর্থেবাড়ী রাজহ চক্রের অন্তর্গত কাওয়াইমারি এক নং ব্লক গাঁওর পুনা মিয়ার 13 বছরীয় কন্যা যাওয়া বৃহস্পতিবারে গৈছিল এন কে হাইস্কুল কিন্তু ছোয়ালীজনী আর উভতি নাহিল ঘর পরিয়ালর লোকে বিচারি কতো নাপালে ছোয়ালীজনী বিশেষ সূত্রে পরিয়ালকে জানিব পারিলে যে ছোয়ালীজনীর নিজ মোমায়েক আসুরুদ্দিনে ট্রেন যোগে লৈ গৈ আছে কোনো অচিন ঠাইলৈ ইতিমধ্যে মোমায়েকর ছোয়ালীজনীর ট্রেনের এক ভাইরাল ভিডিওর চাঞ্চল্যর সৃষ্টি করেছে উল্লেখ্য গাঁওখন পিতৃ মাতৃ সন্দেহ ছোয়ালীজনীক নারীদেহ চক্রর হাতত বিক্রি করার উদ্দেশ্যে নিজ মোমায়েকে অপহরণ করে নিছে ভাগিনীয়েক পিতৃ সুনামিয়া ইতিমধ্যে আসুরুদ্দিনের নামত একটা গোচর রুজু করেছে বালাপাড়া আরক্ষী চকীত একটা গোচর রুজু করেছে পিতৃ সুনামিয়ায় রাইজর মাজত প্রশ্ন উদয় হয়েছে সচাকই লম্পট মোমায়েক আসুরুদ্দিনে কলঙ্ক সানিব নেকি মামা ভাগিনর পবিত্র সম্পর্ক অবশ্যই ঘটনার প্রকৃত সত্য পোহরলে আহিব আরক্ষীর নিরপেক্ষ তদন্ত আর আমি একটা আমার মেয়া 13 বছরের মেয়া স্কুলে গেছাল সকালে সেই স্কুলে থেকে মেয়া আমার নাই নাই খবরাখবরিতে আমার ছোট ভাই আসুরুদ্দিন নাম আরও একটা ছাড়ান নগে আমার মেয়া বেসবান নিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে গে আমার মেয়া নাই না রে বাবা রে আমার কই যাইতি গায় না রে সর্থেবাড়ির পৰা প্ৰহত খানৰ ৰিপৰ্ট এনিটাইম 24